বিরতির পর আবারো আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলো এলাকাবাসী। ঘটনা বৃহস্পতিবার 11টা নাগাদ, প্রসঙ্গত গন্ডাছড়া মহকুমায় ভগীরথ পাড়া 220 পরিবারের এক বছর ধরে বিদ্যুৎহীন ভাবে তারা দিন যাপন করছেন। এই বিষয়টাকে কেন্দ্র করেই তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়ে পড়েছেন। 220 পরিবারের লোকজন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দপ্তরের আধিকারিকদের জানিয়েছেন তাদের সমস্যার কথা, কিন্তু কোনো সমস্যাই সমাধানের দিকে এগোয়নি। 220 পরিবারের এক বছর ধরে বিদ্যুৎহীন এবং বিদ্যুতের অভাবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে তাদের। সহজ সরল জনজাতি পরিবারগুলো ঘাটের টাকা খরচ করে হাটপার বৃহস্পতিবার গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরে আসেন। বেসরকারি কর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র না পেয়ে অসহায় পরিবারগুলো বিদ্যুৎ দপ্তরের সামনে পথ অবরোধ করে বসেছে। মুহূর্তের মধ্যে অবরোধের জেরে দুই পাশে যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গন্ডাছড়া থানার ওসি ও বিশাল পুলিশ বাহিনী। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং অবরোধকারীদের মধ্যে দফায় দফায় আলোচনা চলে। একটা বিষয় যেটা দেখা যাচ্ছে গোটা রাজ্যে এই মুহূর্তে, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তেলিয়ামুড়াতে কৈলা শহরে যেরকম ভাবে আমরা দেখি, একই রকম ভাবে আগরতলাতে আজকে আমরা একটা বিক্ষোভ সম্মেলন দেখলাম, বিক্ষোভ আন্দোলন দেখলাম, একই রকম ভাবে গন্ডাছড়া মহকুমার ভগীরথ পাড়ায় আজকে উঠে এসেছে বিক্ষোভ, এবং তার পাশাপাশি পথ অবরোধ করেছেন সাধারণ জনজাতি মানুষরা। এই বিষয়টাকে কেন্দ্র করে যারা অবরোধকারীরা রয়েছেন কি জানাচ্ছেন শুনব। দাদা, আমরা যে কারেন্ট জন্য, এই কারেন্ট জন্য আমরা কত নেতা নেতৃত্বের কাছে এই রিপোর্ট দিয়েছে দাদা, নেতা নেত্রীরা কি বলে না আমরা তো জানি না। উনি তো একজন প্রাইভেটে গেছিল, তাহলে এখন তো উনিরা যদি প্রাইভেট হয় তাহলে আমরা তো সবসময় উনিরাকে আয়া বলি। আমাদের বগিরতে 220 পরিবার আজকে কোনো না জল না কোনো কারেন্ট না কোনো এমন, সব যার যার বাড়িতে মিটার বক্স আছে। এরপরেও ওই এখানে যদি আয়া কই, ওনারা কি বলে ওই বিল দেয় না, কই ইয়ে দেয় না। আমরা বিল শুধু এই যে ফাল্গুন মাসের ভিতরে সব মিটার বক্সের লাইন পাইছি, এরপরে আমরা কই 1000 টাকা বিল এই সারা 220 পরিবার। এই কারেন্ট অফিসের আমরা যে জবাব চাই, আমরা সবার সামনে কত 1000 টাকা বিল বগিরতে আছে ওইটা সবার সামনে দেখায় সাইরা, আপনারে দেখাও প্রমাণ দাও যে বগিরতে কারেন্ট দেনা আমরা দিতে পারে না, কেড়ে বিল পাই না, সবার সামনে দেখাই দাও আমরা কই 1000 টাকা কই লাখ টাকা বিল দেনা আছে। তাইলে যদি আপনার বিলটা দেনা না থাকে তাইলে আমরা কি লাগে কারেন্টটা পাওয়ানি লাগে উপযুক্ত নাই, এইটার কারণে আজকে আমরা কবে থেকে এমন লাইট নাই। আজকে 2015 যে ইয়েটা লাগাইছে খুঁটিটা লাগাইছে, আমরা এক বছর কারেন্ট পুরা খেরা পাওয়া যায় না, তাহলে সরকার এক মাসে পুরাও করে পাওয়া যায় না, তাহলে এটা রিপোর্ট দিতে দিতেও কোনো মানে আমরা সমস্যা। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য, এবং দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং দীর্ঘ সময় ধরে যারা বেসরকারি কর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ দপ্তরে, কিন্তু তারপরেও এই সমস্যার যখন সমাধান হয়নি বিদ্যুৎ দপ্তরের সামনেই কিন্তু অবরোধ করে বসেছেন তারা রাস্তা, যার জেরে স্বাভাবিকভাবেই রাস্তার দুধারে প্রচুর লোকজন জমে গেছেন, এবং সেই থানার ওসি সেখানে গেছেন, বিশেষ গন্ডাছড়া থানার ওসি ও বিশাল পুলিশ বাহিনী সেখানে গেছেন কথা বলার জন্য অবরোধকারীদের সঙ্গে। পরবর্তী সময় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও কিন্তু সেখানে গেছেন, গিয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং দফায় দফায় বৈঠক করেছেন। কিন্তু একটা বিষয় অবশ্যই দেখা যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দুটো অবরোধের ঘটনা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, এবং অবরোধ যে ট্রেন্ডে পরিণত হয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একই রকমভাবে গন্ডাছড়াতেও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করেছে স্থানীয়রা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।